হ্যালো ফ্রেন্ড, পে কমিশন সংক্রান্ত আরেকটি খবর নিয়ে এলাম। ওয়েস্ট বেঙ্গল সিক্সথ পে কমিশন যার মেমোরেন্ডাম এবং গ্রিন সিগন্যাল পাওয়া গেছে তথাকথিত, সঠিক খবরটা সঠিক না বেঠিক জানি না, জানা নেই। তবে এক উচ্চপদস্থ মিনিস্টার, তার কাছ থেকে নাকি সবুজ সংকেত পাওয়া গেছে। যাই হোক, তবে কবে হবে সে সম্পর্কে কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি। যাই হোক, একটি একটি লিক বলা যেতে পারে। সেরকম কীরকম যে এক্সিস্টিং গ্রেড পে যাদের যেরকম আছে সেটি এন্ট্রি পে কেমন হতে পারে, সেই সংক্রান্ত একটি তথ্য পাওয়া গেছে, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন যাদের গ্রেড পে 1700 টাকা, তাদের হচ্ছে 17,000 টাকা এন্ট্রি পে হবে। 1800 টাকা যাদের, তাদের 18,000 টাকা এন্ট্রি পে। 2600 টাকা যাদের গ্রেড পে ছিল, তাদের হচ্ছে 23,000। 4100 টাকা যাদের গ্রেড পে ছিল, তাদের হচ্ছে 34,000। 4400 টাকা যাদের গ্রেড পে ছিল, তাদের হচ্ছে 36,000। আর 4700 যাদের গ্রেড পে ছিল, তাদেরটা হচ্ছে 40,000 টাকা এন্ট্রি পে। আর 4800 টাকা গ্রেড পে, যেমন পিজি স্কেলে আর কি, তাদের হচ্ছে 42,000 টাকা এন্ট্রি পে। 5400 টাকা হাই মাধ্যমিক স্কুলের হেডমাস্টার যারা, তাদের হচ্ছে 57,000 টাকা এন্ট্রি পে। এবং 5600 যাদের, তাদের হচ্ছে 5,900 টাকা হচ্ছে, সরি, 59,000 টাকা এন্ট্রি পে। এছাড়া বিভিন্ন এক্সিকিউটিভ অফিসার যারা, যেমন 5600 যারা গ্রেড পে পেয়ে থাকেন, তাদের এন্ট্রি পে 59,000 টাকা। 5400 টাকা যারা গ্রেড পে, এটাও যারা এক্সিকিউটিভ অফিসার যারা আছেন, অফিসারদের জন্য এরকম 5,700। 5,400 যাদের ছিল, তাদের হচ্ছে 57,000 টাকা এন্ট্রি পে। এগুলি এন্ট্রি পে হিসেবে দেখানো হয়েছে। তো এন্ট্রি পে, তাহলে এখন এটা তো এন্ট্রি পে গেল, এখন হিসাবটা কীভাবে হবে? হিসাবটা মোটামুটি যেটি আভাস পাওয়া গেছে বিভিন্ন তথ্য থেকে এবং যা জানা গেছে, সেটি হচ্ছে যে পে ইন পে ব্যান্ড এবং গ্রেড পে যা ছিল তার 2.62 টাইমস হবে হচ্ছে এক্সিস্টিং বেসিক পে। যারা যারা চাকরি করেন, যা বেসিক পে যা ছিল এন্ট্রি পে, এটা বলা আছে হচ্ছে 1/1/2016। এতে যা বেসিক ছিল সেই বেসিকে 2.62 হিসাবে এন্ট্রি করার চিন্তাভাবনা চলছে। 2.62, যদিও এটি নিয়ে একটি বর্তমানে দর কষাকষি চলছে। যাই হোক, সেটি কবে পাওয়া যাবে বা কী হবে সেটি সম্পর্কে বলা মুশকিল। যদিও সেন্ট্রালে 2.67 টাইমস আছে, 2.6 টাইম, এখানে 2.62 বলা আছে। তবে এর পরবর্তীতে আরও অন্য কোনো খবর পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।